আর নারীর এত ক্ষমতায়তনে কি যে কষ্টে আছি এই দেশের মধ্যে। আপনি স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী স্পিকার, বিরোধী দলের নেত্রী স্পিকার, আরেকজন রাজপথে ওই সে মানে সেও নেত্রী, আমার ঘরের মধ্যে আমার ওয়াইফ, সেও কি যে জ্বালা যন্ত্রণা আছে মানুষ স্পিকার বলে ভাষা প্রকাশ করা যায় না। এই জাতীয় সংসদে যারা আছে এরা কিন্তু কেউ কিছু বলে না, খালি প্রশংসা করে যাচ্ছে। প্রত্যেকজন কষ্টে আছে মানুষ স্পিকার, প্রত্যেক ব্যক্তি কষ্টে আছে মানুষ স্পিকার। আসসালামু আলাইকুম, রঙিন ভুবনের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। দেশের 80% বিবাহিত পুরুষ স্ত্রীর নির্যাতনের শিকার। বাংলাদেশ মেন্স রাইট ফাউন্ডেশন নামের একটি বেসরকারি সংগঠন জানিয়েছে, দেশের বিবাহিত পুরুষদের 80% মানসিক নির্যাতনের শিকার। অনেকেই এসব বিষয় প্রকাশ করতে চান না সামাজিক লজ্জার ভয়ে। নিজেদের পরিচালিত এক গবেষণার ভিত্তিতে এই তথ্য জানিয়েছে তারা। সংগঠনটি জানায়, সামাজিক লজ্জার ভয়ে পরিচয় প্রকাশ করেন না অভিযোগকারীরা। বিবাহিত অনেক পুরুষের নির্যাতনের শিকার হওয়ার বিষয়ে একমত মানবাধিকার কর্মীরাও। তারা বলছেন, পুরুষদের নির্যাতিত হওয়ার খবর তাদের কাছে আসে, তবে যেই নির্যাতিত হোক তার আইনি সুরক্ষার দাবি জানান তারা। বিশ্বের বিভিন্ন দেশে বেসরকারি সংস্থা আন্তর্জাতিক পুরুষ দিবস পালন করছে। 2016 সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ মেন্স রাইটস ফাউন্ডেশন প্রতি বছর 19 নভেম্বর বাংলাদেশে পুরুষ দিবস পালন করছে। এবছরও এমন আয়োজন হবে বলে জানায় সংগঠনটি। সংগঠনটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান শেখ খায়রুল আলম জানান, নির্যাতিত পুরুষদের পরামর্শ ও আইনি লড়াইয়ে সহযোগিতা দিতে এই সংগঠনটির আত্মপ্রকাশ। তিনি বলেন, আমাদের কাছে প্রতিদিন যে ফোন আসছে তাতে আমরা দেখেছি নীরবে চোখের জল ফেলছেন অনেক পুরুষ। লজ্জায় তারা নির্যাতনের কথা বলতে পারছেন না। কোনো নারী নির্যাতিত হলে তিনি তো বিচার চাইতে পারেন, অনেক সংগঠন তার পাশে দাঁড়ায়। নির্যাতিত পুরুষদের সহযোগিতার জন্য আমরা এই সংগঠনটি করেছি। নিজেও এমন নির্যাতনের শিকার দাবি করে আলম বলেন, নির্যাতনের শিকার হয়ে আমি অনেক মানবাধিকার সংগঠনের কাছে গেছি, তারা কেউ নির্যাতিত পুরুষদের পাশে দাঁড়াতে রাজি হননি, অনেকটা বাধ্য হয়ে আমরা এই সংগঠন করেছি। এখন আমরা নির্যাতনের শিকার পুরুষকে আইনি লড়াইয়ে সহযোগিতা করছি, তাদের পরামর্শ দিচ্ছি। জাতীয় সংসদে পুরুষ নির্যাতন বিরোধী আইন করার জন্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপিও দিয়েছি। এই আইনের যুক্তিকতা তুলে ধরে প্রচারণাও চালাচ্ছি। সংগঠনটির গবেষণার বিষয়ে জানতে চাইলে আলম বলেন, আমাদের কাছে প্রতিদিন যে অভিযোগ আসে তার ভিত্তিতেই আমরা গবেষণাটি করেছি।